হাই ফ্রেন্ডস, ইঙ্গিয়া দীপু হেমব্রম, মারামপুর লুগুড়ি দোকান, মহিমা মার্কেট কমপ্লেক্স, উদড়া। জোহার সানাম তিসম পেড়া জোহার ওড়িশা ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট আয়োগা কপ্তিপদা ব্লক যা কপ্তিপদা ব্লক তহসিলদার সামনার এক ধারণা রেখে দুর্ব করে সান্তাল হল অকয় উনকিন মই তিকিন তময়তে হাসদা মই তিকিন যেমন নমিনেশন কিন দাখললা নমিনেশন কিন দাখললা যত কাস্ট ইনকাম রেসিডেন্ট যত কিন এমএলএ তাই মেনকা দুঃখ রিয়া কথা সান্তাল হর দো সারা উড়িষারে নঙ্কা এক শাসন আকার গোনা তেহেন আয়ো কো বাবা কো আপে তো নেলেন কো পছিলা পাটারে আয়ো বাবা দাদা হিলি তো তর কো হেজ আকরা দুঃখ রিয়া কথা মি নিন্দ ভিতিরে কিনা ডকুমেন্টস উনকি তোমানতে হাসদা তিকিনা ডকুমেন্টস মি নিন্দ ভিতিরে প্রশাসন প্রেসর কাতে ওনা ওড়াই কাতে আতার গিড়িয়া কাকো নোয়া হুয়ু কানা ওনা জাগা ওড়িশা ময়ূরভঞ্জ কপ্তিপদা ব্লক রিয়াং কথা কানা মিন ইন্দরে দিয়েছি লাগাও কাতে সেঙ্গেল আতার কাতে ওনা কো চাপার গিড়িয়া কা নুকিন মই তিকিন বকুলি কিনা ওনা সুর খন এলিন লি মেনে ক্যামেরা মেনে মেটা মেনে সুর নিও গবিন মই লই বিন ইলে হলো কা ঘটন চেক কো টুকরিয়া কথা ইনে হিলো যতো কিন ডকুমেন্টস কিন দাখলে তাহে মেনখান দোসার হিলো তে দো নোটিস রে চেত নিউতুম গে বানুয়া ওড়িশা ময়ূরভঞ্জ খন জগদীশ মুর্মুটাই কিছু নেতা হাতের বিক্রি হয়ে গেছে তালে উঠু সাহেব মুর্মু মাঝি আড়াম কেনাই আরে যেহেতু আলিয়া বিধানসভা বাকরা সরপঞ্চ প্রার্থী তন্ময় হাসদা তো উনি প্রার্থী সরপঞ্চ প্রার্থীরে আনগলে না উনি কাগজপত্র তো যত ওকে তাহে কেনা ওকে তাহে কাতে অকই অলগে উনি যাঁচ করে হ যত ওনা কাগজপত্র তো যত রেডি রেগে দহলে কিন্তু নিদে আঘাত গে ওনা কাগজপত্র তো আদো ওনে তো বচিও নি যান আদো ওনা কাগজপত্র তো বাং দকো আতারারা সে বাং দকো চিরেগিড়ি করা নিত তো ওনার না কই ফত ওকা হ চেন হ কই হ বাকো লই দাড়ে আলে কানা তেলো ওনা গে আলে চে লেকাতে ওনা জিনসো লে নিয়ামা আর চে লেকাতে আলে হক দবিলে পুরোনা আর চে লেকাতে আলে ভোট লে এমা ওনা হক দবি আলে তো এমা লেপে আর বাঙ্কান চেক পে চিকায় আর বাঙ্কান আলে চেলে চিকায়া ওনা কথা তো আলে গে আপে লই সদর আলে পে নমস্কার প্রকাশ চন্দ্র বেহেরা ময়ূরভঞ্জ জেলা কপ্তিপদা ব্লক কপ্তিপদা গ্রাম পঞ্চায়েত তন্ময় আমার ধারণার বসিবার আজি আমি অন্যায় হয়েছে আমার প্রতি আম কপ্তিপদা যে আশায়ী সরপঞ্চ প্রার্থী যে অনেক তন্ময় হাসদা তাঁর প্রতি অন্যায় হয়েছে ময়ূরভঞ্জ জেলা আদিবাসী বহুল জেলা এটি আদিবাসী 64% রয়েছেন তেমন আদিবাসী প্রতি প্রতি অবহেলা সরকার প্রশাসন অবহেলিত করা এবং তাঁকু নির্বাচনের লড়াই নদেবা সেমানে তাঁকর এক পরিচয় হরাউচন্তি যাহা 21 তারিখ আমার নির্বাচন নমিনেসন করে তন্ময় হাসদা তাঁকর নমিনেসন 21 তারিখ পরে 22 তারিখ সে যাঞ্চ করে যাঞ্চ অধিকারী লে মহেন্দ্র পরমাণী পঞ্চায়েতের সে তাঁকু সবু যাঞ্চরে মুলি সেতিরে প্রস্তাবক সেতিরে সবু সার্টিফিকেট আরম্ভ করে আধার কার্ড ভোটর কার্ড এফিডেভিট কাস্ট সার্টিফিকেট এবং সমস্ত প্রকার সার্টিফিকেট কু তনখি করে সে আমকু আপনকর প্রার্থীপত্র কায়েম রহিবা কহি আমকু পলি আসিবা পাই কইতিলে আমরো তা পরদিন
ତାଙ୍କର ନୋଟିସ୍ ବୋର୍ଡ଼ରେ ତାଙ୍କ ନାମ ନଥିଲା। ଆମର ସନ୍ଦେହ ହେଉଛି ଯେ ତାଙ୍କୁ ବାରମ୍ବାର 23 ତାରିଖ ପାଖରୁ ସକାଳୁ ପାଖରୁ ଆଜି ପର୍ଯ୍ୟନ୍ତ ଆମେ ପାଖାପାଖି ବହୁ ଜଣ ଲୋକ ତାଙ୍କୁ ଫୋନ୍ ଯୋଗେ ଯୋଗାଯୋଗ କରିବାରୁ କୌଣସି ଉତ୍ତର ନାହିଁ କିମ୍ବା ଫୋନ୍ ଉଠାଉନାହାନ୍ତି। ସେ କପ୍ତିପଦା ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତ ପାଇଁ ମାତ୍ର ସ୍କ୍ରୁଟିନି ସମୟରେ ତାଙ୍କର ପ୍ରାର୍ଥୀପତ୍ର ନାକଚ ହୋଇଯାଇଛି। ତ ସେଇ ବିରୁଦ୍ଧରେ ସେ ନାକଚ ହୋଇଥିବା ବିରୁଦ୍ଧରେ ସେ ଧାରଣାରେ ବସିଛନ୍ତି। କେଉଁ କାରଣରୁ ସାର୍ ନାକଚ ହୋଇଥିଲେ? ନାକଚଟା ଆକ୍ଚୁଆଲି ତାଙ୍କର ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତ ପାଇଁ ଆଉ ଜଣେ ଇଲେକ୍ସନ୍ ଅଫିସର ଥିଲେ ଦାୟିତ୍ୱରେ, ସ୍କ୍ରୁଟିନି ଦାୟିତ୍ୱରେ ଥିଲେ। ତ ତାଙ୍କ ସହିତ କୌଣସି ଯୋଗାଯୋଗ ହୋଇପାରି ନାହିଁ ଏପର୍ଯ୍ୟନ୍ତ, କିନ୍ତୁ ମୁଁ ସେ ନୋମିନେସନ୍ ଫର୍ମ ଭେରିଫାଇ କରିକି ଯାହା ଜାଣିବା ପାଇଁ ପାଇଲି, ସେଥିରେ ତାଙ୍କର କାଷ୍ଟ ସାର୍ଟିଫିକେଟ୍, ଯେଉଁ ଏସ୍ଟି କାଷ୍ଟ ସାର୍ଟିଫିକେଟ୍ ଯେଉଁଟା ସେମାନେ ତହସିଲରୁ ବାହାର କରିକି ନେଉଛନ୍ତି, ସେଇଟା ସେଥିରେ ନଥିଲା। ତା ସହିତ ଗୋଟିଏ ନୋମିନେସନ୍ ପେପର୍ରେ ସେ ତାଙ୍କର ପ୍ରସ୍ତାବକ ଓ ସମର୍ଥକର ଦସ୍ତଖତ ନଥିଲା, ଆଉ ଗୋଟିଏ ନୋମିନେସନ୍ରେ ଦସ୍ତଖତ ଥିଲା ମାତ୍ର ଏସ୍ଟି ସାର୍ଟିଫିକେଟ୍ଟି ନଥିଲା। ତାକୁ ସେଇଥିପାଇଁ ତାଙ୍କର ସେ ଯେ ଇଲେକ୍ସନ୍ ଅଫିସର ଦାୟିତ୍ୱରେ ଥିଲେ ସିଏ ତାକୁ ନାକଚ କରିଛନ୍ତି।